আল কুরআনের পথ এই পথই আসল পথ। এক ভাই প্রশ্ন করেছেন যে তার ফুফাতো বোন তিনি ঋণগ্রস্ত, তবে তার যে সামাজিক স্ট্যাটাস তাতে বোঝা যায় না যে তিনি দরিদ্র, কিন্তু তার ঋণের ভার অনেক বেশি এবং তাকে যদি যাকাতের টাকা দেওয়া হয় তাহলে তিনি সে টাকা দিয়ে ঋণই পরিশোধ করবেন। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিকে আসলে যাকাত দেওয়া যাবে কি না? আসলে এই লোকটাকেই শরীয়তের পরিভাষায় মিসকিন বলা হয়েছে। তিনি আসলে অভাবই কিন্তু বাইরে প্রকাশ করেন না। সকল মানুষই তাদের আত্মমর্যাদা কারণে এরকম ভাত পাততে পারেন না। এই ধরনের লোক যদি আমার নিজের আত্মীয় স্বজন হয় এবং আমার যদি জানা থাকে যে সে এইরকম একটা কষ্টের জীবন যাপন করছে, ঋণগ্রস্ত অবস্থায় একটা যাচ্ছে তাই জীবন যাপন করছে, আমি তো মনে করি যে এটা সে অগ্রাধিকারই পাইতে পারে। যেহেতু এখানে সেলাই রেহমির একটা প্রশ্ন আছে, এখানে আত্মীয়তার হক একটা বিষয় আছে, একটা হলো আল্লাহ তাআলার ফরজ ইবাদতটা আদায় হয়ে গেল, আরেকটা হলো আত্মীয়তার হকও আদায় হয়ে গেল। এখানে বরং প্রায়োরিটি দিবেন, এটা নিয়ে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল কুরআনের পথ এই পথই আসল পথ।